দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার জলঘর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জলঘর গ্রামে একটি খাড়িতে মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতা ব্যক্তির নাম পার্বতী কিস্কো, বয়স 57, বাড়ি বালুরঘাট থানার অন্তর্গত জলঘর গ্রামে। জানা গেছে, রবিবার বিকেল থেকে পার্বতী কিস্কো নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোনো খোঁজ পায়নি। এরপর সোমবার সকালে একটি খাড়িতে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পৌঁছাতেই ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ প্রসঙ্গে মৃতার এক আত্মীয় জানিয়েছেন, বলো কি হয়েছিল, কখন থেকে পাচ্ছ না? কি রাত থেকে পাচ্ছি না? হ্যাঁ, কালকে রাত থেকে পাচ্ছি না, আজকে সকালে খোঁজাখুঁজি করা হয়েছে, পাইনি। আজকে তিনটার দিকে খবর থানায় জানাইছিল? হ্যাঁ, থানায় জানানো হয়েছে, থানায় এসে নিয়ে গেছে। যে মারা গেছে তার ওনার বয়স 57 বছর বয়স। ব্রেনের একটু প্রবলেম ছিল। ব্রেনের প্রবলেম ছিল? আচ্ছা, তোমার নাম কি গো? আমার নাম সোনালী মাটি। সোনালী মাটি, বাড়িতে কোথায়? যার যে ডুবে গেছে তার নাম পার্বতী কিস্কো। পার্বতী কিস্কো। তোমার কে হয়? আমার মা। তোমার বাড়ি কোথায় বৌদি? আমার জলঘরের বাড়ি, এখানেই বাড়ি। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, আমার নিউজ।